প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশ বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে চলে এসেছি রাজশাহী জেলা বালিশোর হাটে এখান থেকে জানাবো আজকে আলুর বাজার দর তো আজকে আমরা সরাসরি আছি পাইকারি দোকানে এখানে তো আজকে 6 ফেব্রুয়ারি 2024 সাল রোজ মঙ্গলবার হাট তো দেখছেন ভাইরা এখানে খুচরা না পাইকারি বেচে এখানে আপনি বস্তা ধরে যদি নেন এবং 2 কেজি নেন তারপর সে তারা পাইকারি রেটে বেচে কিনা করে তো এখানে আদা এবং আলু তো বর্তমানে আলুর দামটা অনেকটাই কমে গেছে তো দেখছেন গতকালকে আমরা তাইপুর হাট থেকে একদম সরাসরি কৃষক পর্যায় থেকে ভিডিওটা দিয়েছি তো দর্শক আজকে আমরা এখানে দেখছি সালামু আলাইকুম ভালো আছেন আজকে আলু কি দাম দিচ্ছেন আলু তাকরিবন্ধু 24-25 ফুটটা 26 মানে 1-8 টাকা বাড়তি দিচ্ছেন তো আজকে ভাইরা পাইকারি বাজারে যে বস্তা দেখছেন তো তারা বিক্রি করছে আজকে বাজারে হচ্ছে 24 থেকে 25 টাকা পাইকারি বাজারে বেচা কেনা হয়েছে আর এখানে খুচরা বাজারে বেচা কেনা করছে 26 টাকা কেজি বলছে বিশদ 26 টাকা দিচ্ছে তো এখানে যে আলুটা দেখছেন আপনার মোটামুটি ফ্রেশ ভালো মানের আলু তবে আলুর দামটা যে হারে বেড়েছিল তো সে হারে 3 গুণ হারে কমে গেছে যত এই আলুটা 60 থেকে 70 টাকা কেজি উঠে গেছিল এই আলু আজকে বাজারে কোথা থেকে আলু কোথায় নেমে গেছে তো বর্তমান ভাই আলু যে আপনারা এখন তো কিনে খাওয়ার জন্য নিলেন নাকি কিনে খাও আসলে অনেকটাই কেমন বাজার ছিল আগের বাজারটা আগে ধরেন না ছিল ধরেন অনেকটাই কষ্ট হয়ে গেছে নাকি আলু কি দাম বেশি কিনে আলু কিনে ধরেন 100 টাকা লাগছিল 100 টাকা লেগেছে আর এখন 3 কেজি 80 টাকা 3 কেজি কিনছেন 80 টাকা তো আমি এখানে আবার একটু মিলাই দেয় দেখা যাচ্ছে 5-10 টাকা যখন ঘাটতি হয় তারা একবারে ডিজিটালে এটা পুরো করে দেয় দেখা যাচ্ছে আপনি 3 কেজি কি 4 কেজি আলু নেবেন 5 টাকা ঘাটতি থাকলে ওটা পূরণ করে দেবে তো দর্শক চলুন আমরা এই যে পাশ দিয়ে কিছু সবজি বাজার আছে কথা বলছি তো দর্শক আমরা যে এখানে দেখছি টমেটো বাজার আমরা সব বাজার সেরে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে তো এখানে যে ভাইরা পাইকারি বেচে কিনা করে টমেটো দেখছেন একদম সরাসরি এখানে পাইকারি যে ক্যারেটগুলো দেখছেন দানাটাও খুব বড় দানা খুব ভালো মানের পাকা টমেটো সালাম আলাইকুম ভাই কেমন দাম বেচলেন আজকে 40 টাকা বেচছে 30 টাকা বেচছে এগুলো তো আপনারা পাইকারি বেচেন না হ্যাঁ পাইকারি এটা কত বেচলেন 36 বেচতেছি ওটা 26 বেচতেছি এটা 35 বেচতেছি এটা হচ্ছে 36 টাকা হ্যাঁ একটু কাঁচা কাঁচা লাগছে এটা এটা 35 টাকা আর তিন জাতের মাল তিনটা তিন জাতের মাল এটা কত বেচলেন বললেন একটু ছোট 20 টাকা এটা 26 টাকা কেজিতে কাঁচা কেনা হচ্ছে এখানে বিভিন্ন কোয়ালিটির যে বাইরের কাছে অনেক টমেটো আছে ক্যারেটের মধ্যে তো এই যে এখান থেকে পরিষ্কার করে নামিয়ে দিচ্ছে তো দর্শক এটা তিনটা তিন জাতের বললেন ভাই আছে এখানে কি কি জাতের মধ্যে একটু এটার নাম হলো বাহুবলি এটা যেটা আমরা দেখলাম কত বললেন এটা বাহুবলি না কয় টাকা বললেন 35 টাকা আর যেটা আমরা 36 টাকা এটা হলো মিন্টু সুপার মিন্টু সুপার ভাইরা যত ব্যবসা করে ভাইরাই নাম জানে এটা হলো 30-38 এটা হচ্ছে 30-38 এটা কি ভাই পটলের নাম মালের টমেটোর জাতের নাম জাতের নাম এটা হচ্ছে জাতের নাম এটা তো দর্শক এখানে আমরা আজকে অনেক ভাই বলছিলেন একটু টমেটোর বিশেষ করে পাইকারি বাজারটা জানার জন্য সেই কারণে আমি টমেটো আলুর সাথে একবারে আপনাদের জানাই দিলাম আজকে বাজারে দেখি ভাই একটু পারেন তো দর্শক এখানে দেখছি আমরা কাঁচা মরিচ একদম চাষা যে আমরা দেখি প্রতিনিয়ত চাষের সাথে প্রায় কথা বলে থাকি চাষা কত দিচ্ছেন আজকে আজকে বাজার একটু বেশি নাকি 60 টাকা কেজি এটা কি পাইকারি দিলেন না কিন্তু 50 টাকা কিনেছেন পাইকারি বাজার থেকে 50 টাকা কেজি বেচা কিনে করছে আজকে যে খুচরা দেখা যাচ্ছে যে বেচা কিনা করছে তো এখানে 60 টাকা কেজিতে বেচা কিনা হচ্ছে
ভাই বেগুন কি দাম নিয়েছেন আজকে পাইকারি বাজারে? হাজার বেগুনের দাম কি কমে গেছে নাকি? একদম অর্ধেক কম, অর্ধেক কম, কারণ আমরা কয়েকদিন আগে দেখলাম 1700-1800, আজকে বাজারে 1000 টাকা। এটা সাদা ফুটকে বেগুন, যেটা অনেকে বলে সাদা ফুটকে বেগুন। তো দর্শক, আজকে আমরা বাজারে দেখলাম টমেটো এবং বেগুন আলু কাঁচামরিচের দামটা, এখান থেকে জানালাম। তো সবাই ভালো থাকবেন, সালাম আলাইকুম।